দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কাঠালিঘাটা গ্রাম সংলগ্ন, এটাকে এই জায়গাটাকে বলা হয় খালুই ভাঙ্গা। সেই খালুই ভাঙ্গা চকের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। এখানে আমার ভাই ফেরদৌস আছেন। আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখানে যথেষ্ট মাটিগুলো, যথেষ্ট ক্ষেতগুলো যথেষ্ট উচ্চতা বিশিষ্ট ছিল এবং আস্তে আস্তে দেখুন আপনারা কী রকম নিচু হয়ে যাচ্ছে। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আমরা গিয়ে দেখবো সাইনবোর্ডে কী লেখা আছে। এটা আমাদের ফেরদৌস ভাইয়ের ক্ষেত, এখানে বেগুনের চারা, লাল শাক, মেথি শাক বপন করা হয়েছে। দিন ইসলাম আঙ্কেল আসছে, আমি জানি, জানি যাবিনি কালকে, দাওয়াত পড়ছে। আমার শ্বশুর বাড়িতে দাওয়াত পড়ছে, যাবিনি কালকে? তুই ভাবছিস শ্বশুর বাড়িতে দাওয়াত ছাড়া যাবিনি? তাহলে আমার সাথে যাবি, জামাই সাথে দু একজন বন্ধু বান্ধব থাকে না? জামাইয়ের ভাই ব্রাদার থাকে না? দাওয়াত করছে কারা, মেম্বরে? না, দাওয়াত করছে শ্বশুর বাড়িতে থেকে। লগে মেম্বারও লগে একটু কথাবার্তা বললাম, সাক্ষাৎকার নিলাম তার। আমার সাথে দেখা হয় নাই তো, আমি ফেসবুকে জানতে পারলাম, পরে একটা উইশ দিয়ে দিছি কমেন্ট। আমি কালকে যাওয়া যাবো কই? নুননগর না, মিস্ত্রি কাম করে না, কোন সময় কোনটা লাগে বুঝুন না, তাই ব্যস্ত না দিদি। রিপন গো ক্ষেত কোনটা? এই যে নিচু জায়গা, এখান থেকে মাটি কাটছে না? ভালো আছো তোমরা? ভালো আছো? হাঁস ডিম দেয় এখনো? পাড়া শুরু করে নাই, সময় হয়ে আসছে মনে হয় না? কত দিনের এই হাঁসগুলোর বয়স? কদু গাছ কিভাবে উঠে আসছে দেখুন আপনারা। জুম করে দেখাই, ওই যে লাউ দুইটা দেখা যায়। নতুন বাড়ি না, গাছ গাছালি মেহেন্দি গাছ দেখা যাচ্ছে একটা। নতুন ব্যক্তি যাবুন তাই তাই
মুরগি কবুতর না, মুরগি কবুতরের খোয়ার। আমরা একটা আমলকি গাছ দেখতে পাচ্ছি। আমরা বাজারে সাধারণত আমলকি কিনে খাই, কিন্তু হসপিটাল সরাম এলাকায় দেখা যায় না। এই গাছে কি আমলকি ধরছিল এবার? ধরে নাই এখনো। আচ্ছা, তো এই গাছে যখন আমলকি ধরবে একদিন এসে আমরা আমাদের ফেরদৌস ভাইয়ের বেগুনের চারা এরকমভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এভাবে কেল করে দেবেন। এখনও ওনার চারা অত বেশি বড় হয় নাই, আর একটু বড় হলে তারপরে এভাবে কেল করে দেবেন। না, এটা আগে বুনছে তো, আর এই যে একদিকে এগুলি সব ময়লাটা টয়লা সহ পরিষ্কার করে দেয়, শাক টাক সহ, তাই না? শাক আর হইলো জঙ্গল একসাথে পরিষ্কার করে, পরিষ্কার হয়ে গেলেই তারপরে এভাবে কেল করা শুরু করে। আর এখন তো ওরকম ভাবে লাঙ্গল টাঙ্গল লাগে না, হাত টানা লাঙ্গল দিয়ে অনেক কাজ করা যায়, মাটি নরম, ঠিক আছে না? আমি আসলে চাই কৃষি কাজ শিখতে। আমি কৃষকের কাছাকাছি থাকতে পছন্দ করি। কৃষক বিভিন্ন ধরনের প্রাণী, গরু ছাগল ভেড়া দম্বা, তারপরে গারল, এগুলো পালবে, এবং বিভিন্ন ধরনের সবজি, বেগুন, শিম, হ্যাঁ, টমেটো, এগুলো বুনবে, লাল শাক, দাঁড়া শাক, তারপরে মেথি শাক, এগুলো বুনবে। এগুলো আমার খুব ভালো লাগে, এবং টাটকা শাক সবজি আমার খুবই পছন্দ। এগুলো খেলে যে কারোরই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিক গঠন মজবুত হয়। তাই আপনারা সকলে সম্ভব হলে অল্প একটু জায়গাও যদি থাকে টাটকা শাকসবজি বপন করে নিজেরা বিষমুক্ত এবং ফ্রেশ সবজি টবজি আপনারা খাবেন। আর যদি কারো ছোট্ট একটা আড়া থাকে, পুকুর থাকে, সেখানে আপনারা প্রাকৃতিকভাবে দেশি মাছ প্রতিপালন করে সেই দেশি মাছগুলো খেয়ে আমরা আমাদের আমিষের চাহিদা মেটাতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। পাশাপাশি আপনারা দেখেন ছোট্ট একটা জায়গার ভিতরে কী সুন্দর একটা কলা বাগান গড়ে তুলছে। আমরা এইভাবে কলা বাগানও গড়ে তুলতে পারি। কলাও একটা উৎকৃষ্ট মানের ফল, যা সারা বছর আমাদেরকে মানে ফল দিতেই থাকে। দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কাঠালিঘাটা গ্রাম সংলগ্ন, এটাকে এই জায়গাটাকে বলা হয় খালই ভাঙ্গা। সেই খালই ভাঙ্গা চকের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। এখানে আমার ভাই ফেরদৌস আছেন। হ্যাঁ ফেরদৌস ভাই, আপনার কেমন লাগছে? অনেকদিন পর তো মনে হয় এখানে আসলেন। খুব ভালো, ভালো লাগছে? অবশ্যই, এটা প্রাকৃতিক সুন্দর জায়গা, দেখতে খুবই ভালো লাগে। আবহাওয়াটা সুন্দর, বিশেষ একটা শীত নেই, ভালো মৌসুম, ভালো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে, নতুন বাড়িঘর, এবং চক প্রায় ই হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাড়িঘর হয়ে চকের পরিধি সংকুচিত হয়ে আসছে, এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখছি, যেখানে যেখানে বাড়িঘর আছে আবার পাশাপাশি একটু জায়গা খালি থাকলে সেখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘাস, গরু, গবাদি পশু পাখির খাবারের ব্যবস্থা করা হয়েছে। গবাদি পশু পাখির জন্য এই ঘাসগুলো সংরক্ষণ করা হয়েছে, আপনারা দেখুন। প্রত্যেকটা বাড়িতে দুইটা চারটা গরু ছাগল আছেই, এবং প্রতিটা বাড়িতেই বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা পরিলক্ষিত হচ্ছি, দেখতে পাচ্ছি। যত সামনের দিকে এগুচ্ছি ততই আস্তে আস্তে আমাদের চক নিচুর দিকে, নিচু হয়ে আসছে আর কি। আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখানে যথেষ্ট মাটিগুলো, যথেষ্ট ক্ষেতগুলো, যথেষ্ট উচ্চতা বিশিষ্ট ছিল,
এবং আস্তে আস্তে দেখুন আপনারা কি কি রকম নিচু হয়ে যাচ্ছে। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আমরা গিয়ে দেখবো সাইনবোর্ডে কি লেখা আছে। এখানে সরিষা বোনা হয়েছে, এদিককার জায়গাগুলো দিনকে দিন বিক্রি হয়ে যাচ্ছে। যারা প্রকৃত কৃষক ছিলেন তারা এখন এই বিক্রি করে বিভিন্ন টাকাগুলো বিভিন্ন কাজে, কেউ ব্যবসার কাজে, কেউ বিদেশে পাড়ি জমাচ্ছেন, আর যারা কিনছেন তারা বাড়ি ঘর করছেন অথবা অন্যান্য ফসলাদি করে আমাদের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করছেন। ক্রয় সূত্রে জমির মালিক মোহাম্মদ রাহাত মোল্লা, পিতা মৃত মোহাম্মদ আলম মোল্লা, জমির পরিমাণ 8%, ঠিকানা ইমামনগর মাঝিরকান্দা নবাবগঞ্জ ঢাকা। স্কিম তো এখন অতটা লাভজনক না আমার মনে হয়, এছাড়া অন্যান্য ফসল বুনলে মানে খরচও কম হয়, স্কিমে খরচও বেশি। ফসলটা যদি আমরা ঘরে নিতে চাই দেখা যায় যে আমাদের ফসল ঘরে নেওয়ার মুহূর্ত পর্যন্ত এই অনেক টাকা খরচ হয়ে যায়, মানে মানে চালানো উঠে না, ধান লাগাই ফেলেছি ঠিক না। ওটা ওটা বুনছে বুনে গেরা বানতে গেরা কোনটা এটা উজো বান বলাছে মালিক আবার অন্য জন দেওয়া যায়। আপনার কি গরু ছাগল আছে? কতগুলো আগে কোথায় ছিল? পূর্বে পশ্চিমে হয়তো আমরা না চিনার কত না চিনবেন না, কারণ আছে, কারণ আছে, এখানে কারণ আছে, আমি ঢাকা থাকতাম বেশিরভাগ। আপনার ভাই বেড়া জানাই আপনার আব্বার নাম কি? ভাইও থাকতো ঢাকায়, আব্বার নাম বাদশা। কারণ কি আমরা হলে জৈলার বাবার যে বাড়ি নুরজামাল গোবাড়ি, ওমরা পাশে নয়ন মোল্লার বাড়ি, ওমরা ভুল করলেন, ওই নুরজামালের বাড়ি পরে পড়ছে বছর দিন মাদুর বাড়ি, তারপরে পড়ছে ওয়াপকানার বাড়ি, ওই ওই সেটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আবুল গোবাড়ি, আরে আবুল হইলো আমার চাচা। আবুল আপনার চাচা? আপনি আবুলের ভাইস্তে? হ্যাঁ। তো কোন সুযোগ রে কোন? আমরা ওন্দেই বড় হইছি, ডাঙ্গর হইছি ওন্দেই। আপনি দেখেনি তাই? আপনি দেখেনি? হ্যাঁ না না আমি তো অনেক অনেক আঠারো বাইরে, কিন্তু মইনা যে মারা গেছে মইনার হাতে আমার যে একটা সম্পর্ক আসল, মইনা হইলো আমার আপন চাচা। আপনাদের তো এই চকে অনেক জমি জমা আগে থেকেই আছিল তাই না? এই চকে অনেক জমি জমা ছিল না আপনাদের? আছে এখনো? এই যে মানে ছাইরা দিছে আব্বা, ওই যে চাচা গো আবুল তো আবুলের বড় হইলো বাবুল, বাবুল আবুল আপনার বড়। হ্যাঁ ৩৫-৩২ লাস্ট
অন্ধকার হয়ে আসছে, কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়। এগুলো খুব মানে ভালো সাদা পাখি উড়ে যায়। চাঁদ দেখা যাচ্ছে গগনে।